আসসালামু আলাইকুম। আজকে যে আর্নিং সাইটটি আমি আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি, এই সাইট থেকে মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে আপনি আর্নিং করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সাইটের পেমেন্ট কিন্তু খুব হাই লেভেলের। দেখেন, পার 1,000 ভিউতে এখানে আপনাদেরকে $5 দিবে। তো $5 আপনি এখান থেকে পার 1,000 ভিউতে যদি পান, আর যদি কাজটি আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারেন, তাহলে আপনার জন্য অবশ্যই খুব হেল্পফুল হবে। তো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা এ টু জেড দেখবেন, দেখলে খুব সহজেই এখান থেকে আর্নিং করতে পারবেন। আরও গুড নিউজ হচ্ছে, এই সাইটে আপনি বিকাশ, নগদ, রকেট সরাসরি এগুলোতে টাকা নিতে পারবেন, এবং মাত্র $0.5 হলেই টাকাটা উইথড্র করে নিতে পারবেন, মানে মাত্র 55 সেন্ট হলেই টাকা উইথড্র করে নেওয়া যায়। দেখেন, এই সাইটটি 100% পেমেন্ট করে, এবং এই সাইটে যদি আপনি বর্তমান টোটাল দেখেন কি পরিমাণের এখানে কাজ করতেছে রেজিস্টার্ড ইউজার দেখতে পাচ্ছেন, তো সাইটটি খুবই ভালো। এই সাইটে আমরা মূলত মোবাইল ফোন দিয়ে কপি পেস্ট করে কাজ করব। তো কিভাবে কপি পেস্ট করে মোবাইল ফোন দিয়ে কাজ করবেন সম্পূর্ণ এ টু জেড ইন ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। ফার্স্ট অফ অল, এখানে আপনি স্ক্রল করে নিচে আসলে এখানে দেখেন আমাদের যে তিনটি ধাপে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। প্রথম ধাপ হচ্ছে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি প্রথমে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। দেন এখানে দেখেন আমরা শর্ট ইউআর লিং, মানে আমরা জাস্ট ইউআরএল শর্ট করব, এরপরে আমাদের মানি আর্নিং শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইগুলো আমি ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। স্ক্রল করে নিচে আসলে এখানে আরও বেশ কিছু অপশন দেখতে পাবেন, তো এগুলো আপনাদের দেখার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে এক এক করে এ টু জেড দেখিয়ে দিব, এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে কাজ করবেন, এইভাবে টাকাটা উইথড্র করে সরাসরি বিকাশ, নগদ, রকেটে নেবেন। দেখুন, যেহেতু আমি আপনাদের সামনে সকল ফ্রি সাইটগুলো শেয়ার করি যেখানে কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন নাই, আপনাদের এই সাইটেও কিন্তু একটি টাকাও ইনভেস্ট করতে হবে না, এবং আপনারা ঘরে বসে মোবাইল ফোন, ল্যাপটপ উভয় ডিভাইসে কিন্তু এই সাইটে কাজ করতে পারবেন। যেহেতু সরাসরি বিকাশ, নগদ, রকেটে টাকা নেওয়া যায়, তো আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখনই কাজ শুরু করে দেন। এবং পার 1,000 ভিউজে যেহেতু এখান থেকে $5 করে দিচ্ছে, তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন এখান থেকে প্রতিদিন আপনি $5-10 আর্নিং করা কোনো ব্যাপারই না, ইজি প্রসেস আমি দেখিয়ে দিব। তো কথা বাড়াবো না, সরাসরি মূল টিউটোরিয়ালে চলে যাব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই সাইটের লিঙ্কটি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে, মানে পিন করে দেওয়া থাকবে, পিন কমেন্টে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে নিয়ে আসবে এবং এরকম একটি ইন্টারফেস শো করবে। তো প্রথমত, যেহেতু আমরা এখানে আর্নিং করব, আমরা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে এই যে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে যখন ক্লিক করবেন আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে, এখানে রেজিস্টার পেজ। তো এখানে আপনাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনার ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটি কি, আপনার নামের পরে দুই একটা সংখ্যা অ্যাড করে দিলেন কোনো রকমের স্পেস ছাড়া। তো জাস্ট আপনার নামের পরে দুই একটা সংখ্যা দিলেন ইউজার নেমের জায়গায়, দেন একটি সচল ইমেল অথবা জিমেল যেটাই থাকুক সেটা দিলেন। এরপরে একটি পাসওয়ার্ড দিবেন, মিনিমাম ছোট বড় মিলিয়ে 8 ক্যারেক্টারে দেওয়ার চেষ্টা করবেন। দেন সেম পাসওয়ার্ডটি এই রি ইন্টার পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। এরপরে আই এগ্রি এখানে একটি চেকমার্ক দিয়ে এই রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন, দিলে আপনাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তা অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেলে এই লগ ইন অপশন চলে আসবে আপনাদের সামনে। যে ইউজার নেমটি অথবা যে ইমেলটি আপনি দিয়েছিলেন, সেই ইমেল ইউজার নেমটি দিয়ে আপনি লগ ইন করবেন। এখানে সেই ইউজার নেম অথবা ইমেল দিবেন, দেন পাসওয়ার্ড দিবেন। এরপরে এই লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো যেহেতু আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি এইমাত্র, আমি সেটি লগ ইন করে নিচ্ছি। দেন লগ ইন হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন এই সাইটের যে সাপোর্ট, যে বট, টেলিগ্রাম একটি বট আছে, আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা এখানে আপনি এই সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারবেন টেলিগ্রামের মাধ্যমে যদি কোনো প্রবলেম হয়। যাই হোক, নিচে দেখতে পাবেন বেশ কিছু অপশন। এখানে আপনি পাবেন আপনার লিঙ্ক থেকে কতটা ভিউজ হয়েছে, এখানে কতটা আর্নিং হয়েছে, এবং রেফার থেকে কতটা আর্নিং হয়েছে, এবং এটার সিপিএম কীরকম দিয়েছে সেটা।
স্ক্রল করলে একই প্রসেসে নিচেরটাও দেখতে পাবেন। এখন আমাদের যেহেতু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে, এখানে নিচে আসলে দেখতে পাবেন আমাদের কয়টা লিঙ্ক, আমরা এখান থেকে কয়জনে ভিজিট করেছে, কত আর্নিং হয়েছে, পুরো গ্রাফটা নিচে রিপোর্টে দেখতে পাবেন। এবং এখানে লাস্ট দেখেন 10 লিঙ্ক, এখানে টপ 10টা লিঙ্ক এখানে শো করবে আপনি যদি লিঙ্ক শর্ট করেন। তো মূলত আমরা অ্যাকাউন্টটি যেহেতু ক্রিয়েট করেছি, এখন এখান থেকে জাস্ট লিঙ্ক কীভাবে শর্ট করব, কীভাবে কাজ করব, সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে সরাসরি বের হয়ে এখন আমরা ইউটিউবে চলে যাব, অথবা ফেসবুক, আপনি যে কোনো এক জায়গায় যেতে পারেন। ইউটিউব ফেসবুক যেখানে যান, দেন আমি আপনাদের দেখানোর জন্য ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে এসে উপরে এই সার্চ বারে আমি মুভি লিখে দিব, MOVIE। তো দেখেন আমি মুভি দেখেছি, বিধায় যে আপনারা মুভিতে ক্লিক করবেন তেমন না, আপনি যে কোনো নেক্সট নিয়ে কাজ করতে পারেন। দেখেন আমি মুভি রিলেটেড এখানে ক্লিক করেছি, দেন এখানে একটি মুভির উপর আমি ক্লিক করব, দেন এই মুভিটার লিঙ্কটা আমরা জাস্ট কপি করব। দেখেন এখানে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করে দিব। এবার আপনি চাইলে নাটক, মানে যা খুশি আপনি এখান থেকে নিতে পারেন। এখানে এরপরে যে কপি লিঙ্ক, এখান থেকে আমরা মূলত লিঙ্কটা কপি করে নিব। কপি করে আমরা জাস্ট আমাদের সেই সাইটে চলে আসব, দেন উপরে দেখতে পাবেন এখানে একটি ইউআরএল এর যে একটি জায়গা দেওয়া আছে, ইউআরএল হেয়ার, আমরা জাস্ট এখানে যে লিঙ্কটি কপি করেছি ইউটিউব থেকে ভিডিওর সেটি পেস্ট করে দিব। দিয়ে এখানে শর্টেন একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই শর্টেনে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটি লিঙ্ক দেখেন, ওনারা আমাদের যে বড় লিঙ্কটি কপি করেছিলাম সেটা শর্ট করে এখানে দিয়েছে, দেন এখানে একটি কপি আইকন দেখতে পাচ্ছেন। তো মূলত আমাদের কাজ হচ্ছে এই সাইটে আমরা যে কোনো লিঙ্ক, ফেসবুক হোক, ইউটিউব হোক, টিকটক হোক, সে যে কোনো জায়গা থেকে লিঙ্ক কপি করে এনে এখান থেকে শর্ট করে এই কপি অপশনে ক্লিক করে আমরা এটা কপি করে নিব। এরপরে এটাকে মার্কেটিং করতে হবে। আপনারা ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক যে কোনো জায়গায় মার্কেটিং করতে পারেন। একই প্রসেস আমি আপনাদেরকে ফেসবুক দিয়ে দেখাচ্ছি। তো ধরুন আমরা যে লিঙ্কটি কপি করেছি সেটা এখান থেকে নিয়ে নিলাম, আমি একটা ফেসবুকে চলে আসছি। ফেসবুকে এসে এখান থেকে উপরে সার্চ বার দেখতে পাবেন, এই সার্চ বারে আপনি যেই সাবজেক্ট নিয়ে ভিডিওটা কপি করেছেন কিংবা যেই লিঙ্কটাই কপি করেছেন সেই রিলেটেড এই সার্চ বারে আপনারা সার্চ করে দিবেন। তো আমি এখানে যেহেতু মুভির লিঙ্ক কপি করেছি, আমি এখানে MOVIE, আমি এখানে মুভি লিখে দিলাম, মুভি লিখে সার্চ করে দিলাম। মুভি লিখে সার্চ করলে অসংখ্য জিনিস পাবেন। তো আমি এখান থেকে আপনারা দেখেন এখান থেকে জাস্ট এই যে গ্রুপ অপশন, গ্রুপসে ক্লিক করে দিবেন। গ্রুপসে ক্লিক করার পরে বেশ কিছু গ্রুপ আপনি এখানে দেখতে পাবেন। এর মধ্যে থেকে আপনারা জাস্ট এখান থেকে আবার এই যে 3 লাইন কর্নারে একটি মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপরে এইখান থেকে পাবলিক গ্রুপ দেখতে পাচ্ছেন, এই পাবলিক গ্রুপ এই অপশনটাতে একটি টিক মার্ক দিয়ে শো রেজাল্টে ক্লিক করে দিবেন। শো রেজাল্টে ক্লিক করলে এখন যে গ্রুপগুলো এখানে শো করেছে এগুলো কিন্তু সবগুলোই পাবলিক গ্রুপ এবং মুভি রিলেটেড। তো দেখেন এই এইখানে 1 মিলিয়ন মেম্বার আছে এই গ্রুপটাতে। 1 মিলিয়নের মধ্যে থেকে যদি আপনার এখানে 1 লক্ষ লোক, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, যদি 1 লাখ লোকেও ক্লিক করে আপনার লিঙ্কটাতে, তাহলে বুঝতে পারতেছেন 1000 ক্লিকেই কিন্তু আপনি পাবেন $4.5। তো এখান থেকে আপনি কী পরিমাণে ট্রাফিক পাবেন মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো আপনারা প্রথমে এই গ্রুপগুলোতে এখানে এসে গ্রুপগুলোতে জয়েন করে নেবেন, এই জয়েনে ক্লিক করলে গ্রুপগুলো জয়েন করবেন, দেন গ্রুপের ভিতরে যাবেন, ভিতরে এসে এখানে পোস্ট করার অপশন পাবেন। ধরুন আমি এই গ্রুপটাতে ক্লিক করে জয়েন করে নিচ্ছি। জয়েন করার পর আপনি এই গ্রুপগুলোতে এসে আপনি করবেন কি, এখানে যে মুভি ক্লিপগুলো ওনারা দিয়েছে এই মুভি ক্লিপের এই কমেন্ট সেকশনগুলোতে আপনারা ক্লিক করে দিবেন। কমেন্ট সেকশনে ক্লিক করে আপনি জাস্ট আপনার লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিতে পারেন। তো এইভাবে এমনিভাবে যতগুলো গ্রুপ আপনি পাবেন সেই গ্রুপগুলোতে কিন্তু আপনি এইভাবে আপনি শেয়ার করবেন জাস্ট আপনার লিঙ্কগুলো। যেমন আমি আরেকটা গ্রুপে দেখাচ্ছি, প্রচুর গ্রুপ কিন্তু এখানে আছে, যেই গ্রুপে আপনি জয়েন করবেন সেই গ্রুপটাতে জয়েন করে নেবেন। দেন জয়েন করার পরে সেই গ্রুপে দেখেন এটাতে আমি জয়েন করেছি, দেন এই ভিজিট গ্রুপে ঢুকলাম। এবার এই গ্রুপে আপনি চাইলে পোস্ট করতে পারেন অথবা এই কমেন্টসে যে অ্যান্সার দিবেন, যে লিঙ্কটা আপনি কপি করেছেন সেটা দিয়ে এখানে অ্যান্সার করে দিবেন। তো পাবলিক গ্রুপগুলো মূলত আপনি টার্গেট করবেন, দেন সেই গ্রুপগুলোতে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন যে কোনো মুভির লিঙ্ক।
তো আমি আপনাদের মুভি রিলেটেড দেখালাম, কিন্তু আপনারা যদি অন্য কোনোটা দেখেন সেক্ষেত্রে সেই অন্য রিলেটেড অন্য কোনো সাবজেক্ট হয় সেটা আপনারা সেই গ্রুপগুলোতে শেয়ার করবেন কমেন্ট সেকশনে এবং পোস্ট করে দিবেন সেই গ্রুপগুলোতে সেই লিঙ্কটাকে। তো এইভাবে ফেসবুক থেকে মার্কেটিং করলেন, দেন এখান থেকে বেরোয় আসবেন। আপনি যদি টেলিগ্রামে আসেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ, আমি আপনাদেরকে যেখানে যদি হোয়াটসঅ্যাপে দেখাই তো একই সিস্টেমে যে হোয়াটসঅ্যাপে আমরা চলে আসব। তো এইভাবে আমরা জাস্ট লিঙ্কগুলো শর্ট করে ওই সাইট থেকে আমরা এই যে হোয়াটসঅ্যাপে চলে আসছি। হোয়াটসঅ্যাপে আসার পরে আমি হোয়াটসঅ্যাপের যে কোনো একটি মুভি গ্রুপ আছে এখানে জাস্ট এই যে লিঙ্কটা আমি কপি করেছিলাম সেটা এখান থেকে চেপে ধরে পেস্ট করে জাস্ট এখানে সেন্ড করে দিব। তো সেন্ড করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। এবার এইখানে যে গ্রুপে যে মেম্বারগুলো থাকবে তারা যখনই এই লিঙ্কে ক্লিক করবে, আমরা যে লিঙ্কটি শর্ট করেছি আমাদের কিন্তু সরাসরি একটি সাইটে নিয়ে যাবে এবং অ্যাড শো করবে এবং আমাদের কিন্তু অটোমেটিকলি আমাদের আর্নিং হতেই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে লিঙ্ক শর্ট করে এখান থেকে আপনার আর্নিংটা করবেন। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে মূল কাজে দেখাচ্ছি। আমরা যেহেতু কাজটা দেখালাম, এবার টাকাটা কীভাবে উইথড্র করে নেবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো টাকা উইথড্র করে নেওয়ার জন্য আমরা সেই আমাদের সেই সাইটে আবার চলে আসব। এখান থেকে আমরা যে সাইটটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই সাইটে আমরা চলে আসব। যেহেতু সরাসরি বিকাশে টাকা নেওয়া যায়, আমি আপনাদেরকে সেই সেই মাধ্যমটাই দেখিয়ে দিব। আমাদের এটা আবার লগ ইন করে নিচ্ছি, লগ আউট হয়ে গেছিল। দেন আপনার যখন এখানে ব্যালেন্স হবে, আপনি প্রথমে আপনার টাকাটা অ্যাড উইথড্র করে নেওয়ার জন্য এখান থেকে এই ম্যান আইকনে ক্লিক করে দিবেন। তার আগে আর্নিংয়ের আরেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই থ্রি লাইনে যদি আপনি ক্লিক করেন, থ্রি লাইনে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন রেফার অপশন। আপনি চাইলে রেফারেল লিঙ্কে এখানে ক্লিক করলে একটি রেফারেল লিঙ্ক পাবেন, আর এই লিঙ্কটা যদি আপনি শেয়ার করেন এর মাধ্যমে কেউ জয়েন করলে আপনি 10% কমিশন পাবেন, রেফার কমিশন। আশা করছি রেফার করে কীভাবে আর্নিং করবেন সেটাও আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখাচ্ছি কীভাবে বিকাশে টাকাটা নেবেন। বিকাশ নগদ নগদ নেওয়ার জন্য এই যে প্রোফাইল আইকন এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্সটাও শো করবে এবং আপনার প্রোফাইল এখানে শো করবে, মাই প্রোফাইল। জাস্ট মাই প্রোফাইলে ক্লিক করে দিবেন। মাই প্রোফাইলে ক্লিক করলে এখানে আপনাদেরকে এগুলো ফিল আপ করতে হবে। আপনি জাস্ট এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড এগুলো ফিল আপ করে নেবেন। দেন একটু স্ক্রল করে নিচে আসলে আপনার যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা অবশ্যই এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া এখানে দেখা যায়, সিলেক্ট করে দেবেন। দেন আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে, এগুলো ফিল আপ করতে পারবেন, ইজি মেথড। দেন এখানে দেখেন উইথড্র মেথড, কোন মাধ্যমে আপনি টাকাটা নেবেন, জাস্ট এই অ্যারোতে ক্লিক করে দিবেন। অ্যারোতে ক্লিক করলে দেখেন আপনি অন্যান্য যারা অন্য কান্ট্রিতে আছেন, ওয়েব মানি, সেলফিন আছে বাংলাদেশে, ইসলামী ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, বাইন্যান্স আছে, এছাড়া রকেট, নগদ, বিকাশ, আপনারা সরাসরি বিকাশ, নগদ, রকেট, সেলফিন, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, বাইন্যান্স এবং ওয়েব মানিতে নিতে পারবেন। তো ধরুন আপনি বিকাশে নিলেন, আপনি বিকাশটার উপরে সিলেক্ট করলেন। বিকাশে সিলেক্ট করার পরে একটু স্ক্রল করলে নিচে আসলে দেখেন মাত্র এখানে দেখেন মাত্র 0.50 সেন্ট, দেখেন এখানে বিকাশে মাত্র $0.5, 55 সেন্ট হলেই কিন্তু উইথড্র করে নিতে পারবেন বিকাশ, নগদ, রকেটে। সেলফিনে নিতে পারবেন $1 হলে, এবং ব্যাংকে $3, ডাচ বাংলা ব্যাংকে $2, ইসলামী ব্যাংকে $3 হলে নিতে পারবেন, বাইন্যান্সে $3 হলে নিতে পারবেন। তো যেহেতু মাত্র $0.5 হলে এখান থেকে আপনি সরাসরি বিকাশ, নগদ, রকেটে নিতে পারতেছেন, আপনি জাস্ট বুঝতেই পারতেছেন এখান থেকে 1,000 ভিউজে যদি আপনাকে $4.5 দেয় সেক্ষেত্রে আপনি এখান থেকে কি পরিমাণে আর্নিং আপনি করতে পারতেছেন সম্পূর্ণ ফ্রিতে, জাস্ট যে কোনো মাধ্যম থেকে যে কোনো উপায় থেকে লিঙ্ক কপি করে এনে এখানে শর্ট করবেন এবং শেয়ার করবেন ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম, টিকটক, যেখানে খুশি জাস্ট মেসেঞ্জারে শেয়ার করে দিবেন। আপনার পার 1,000 ভিউতে আপনি এখান থেকে $4.5 করে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যাদের অনেক উপকার আসবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। We'll be right back.